الركن الخامس من أركان الإيمان الإيمان باليوم الآخر، والإيمان باليوم الآخر يتضمن الإيمان بكل ما يكون بعد الموت. ইসলামের ইমানের ৬টি রুকনের পঞ্চম নম্বর রুকনটি হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস রাখা। পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আর পরকাল বলা হয় মৃত্যুর পর থেকে যা কিছু শুরু হয় সেটাই হচ্ছে পরকালের অন্তর্ভুক্ত। নাম بأن يؤمن مثلا بخروج الروح وقبض الملائكة لها جمون شيء إيمان أن به تار روح بيرهار بيرها شريل تك بيرهار كتري روح بيرها إيربوتي بشاش ركبه تار پره فرشتا جني روح نيجان تني تار روح كي نيجا بين إيربوتي تك بشاش ركته يسعد بها للسماء ثم عودتهم بها للجسد أنو بهش بشاش ركبه যে তার রূহকে নিয়ে উপরে যাওয়া হয় আসমানে যাওয়া হয় তারপরে আবার তার সেই বডিতে কবরে তাকে নিয়ে ফিরিয়ে নিয়ে আসা হয় সুআল মালাকাইন ফিল কবর আন আল উসুল আল সালাসা অনুভাবে এই পরকালে ঈমানের প্রতি আরো ঈমান হলো যে কবরে তাকে যে তিনটি প্রশ্ন করা হবে এর প্রতি বিশ্বাস রাখা আযাব আল কবর নাঈম আল কবর অনুভাবে কবরে যে আল্লাহ রাব্বুল আলামিন সে যদি উত্তর দিতে পারে তাহলে তাকে কবরে যে তাকে শান্তিতে রাখা হবে নিয়ামত দেওয়া হবে তার প্রতি এবং যদি উত্তর না দিতে পারে তাকে যে শাস্তির সম্মুখীন হতে হবে সেই আযাবের তার প্রতি বিশ্বাস রাখা আল বা'স বা'দ আল মাউত অনুভাবে মৃত্যুর পরে যে উত্থাপন হবে কবর থেকে সবাইকে যে উঠাতে হবে তার প্রতি বিশ্বাস রাখা আল হিসাব অনুভাবে কিয়ামতের দিন যে হিসাব হবে আল জান্নাহ ওয়ান নার অনুভাবে পরকালে যে জান্নাতের কথা এবং জাহান্নামের কথা আছে সে তার প্রতি সঠিক বিশ্বাস রাখতে হবে কুল মা ইয়াকুম বা'দ আল মাউত হুয়া মিন আল ঈমান বিল ইয়াউমিল আখির সুতরাং মৃত্যুর পরে যা কিছু সংগঠিত হবে সেটাই হচ্ছে কিয়ামত পর্যন্ত সবগুলো হচ্ছে কিয়ামতের অন্তর্ভুক্ত এবং তার প্রতি আমাদের সঠিক বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবাইকে যেন এই সমস্ত বিষয়ের প্রতি সঠিক বিশ্বাস রাখার তৌফিক দান করেন।